সো ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আর একটা ফটোশপ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, ক্রিয়েট এ পোর্ট্রেট আউটলাইন ইফেক্ট ইন ফটোশপ। ফটোশপে কীভাবে ক্রিয়েট পোর্ট্রেট লাইন এফেক্ট আমরা কীভাবে দেবো যে কোনো ফটো, আজকে আমরা সম্পূর্ণ বাংলা শিখবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এরকম নতুন নতুন মজাদার ট্রিক আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন। চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখান থেকে এটাকে আমি যে কোনো একটা আমি ইমেজ নিয়ে নিয়েছি, অলরেডি আমার ডাউনলোড করা আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো, তো ওখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো আমার 1 মিনিট, তো আমি ফটোটা প্রথমে নিয়ে নিচ্ছি অলরেডি। তো এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি এটাকে। তো প্রথমে আমি এটা ক্লোজ করে দিই অলরেডি। এখান থেকে আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এটা আমাদের কাজ কি করবো, এখান থেকে একটা টুল আছে কুইক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল নিয়ে এটাকে সিলেক্ট সাবজেক্ট করে নেব। সিলেকশন করার পর এটা কি করব, কন্ট্রোল জে নিয়ে একটা কপি করে নেব। কপি করার পর আমরা এই যে এখানে এর ওপর ক্লিক করলে কিন্তু ব্লেন্ডিং অপশন আসবে, আর এখান থেকে ক্লিক করলেও ব্লেন্ডিং আসবে, এর উপর ডবল ক্লিক করলেও কিন্তু ব্লেন্ডিং অপশন আমাদের আসবে। তো এখান থেকে আমরা ব্লেন্ডিং চলে আসছি, এখান থেকে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশন আসার পর এখান যে স্ট্রোক কালারটা আছে, স্ট্রোক কালার দিয়ে দেবো, যে কোনো কালার আমি দিতে পারি এখান থেকে, যে কোনো কালার, এখানে সাদাও দিতে পারি, এখানে অন্য কালারও দিতে পারি। তো এখানে আমি জাস্ট সাদা কালার দিয়ে দিলাম হালকা, এখানে জাস্ট, বা অন্য কালারও দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে যেটা আছে এখানে আউটারগুলো ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে সাদা অপশান আছে এটা আমি কালারটি সেম কালার দিয়ে দেবো, পিক করে নেবো। পিক করার পর এখান থেকে যেটা আছে, এখানে যেটা আছে সাইজ, যেটা আছে সাইজ আমি হালকা এটা বাড়িয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আউটার গ্লোটা হালকা আমার এটা হয়ে গেলে এখান থেকে এটাকে আমি এটা জাস্ট ঘুরিয়ে দেবো ডান ওকে। তো আমাদের কিন্তু কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট। এখান থেকে যত বাড়াবেন তত এটা আউটার গ্লোটা হবে। তো এখান থেকে আমি জাস্ট বাড়িয়ে দিলাম। যদি এই কালারটি যদি চেঞ্জ করতে চান তো এখানে স্টোক আবার যাবেন, স্টোকের কালারটা এখান থেকে যে কোনো কালার একটা দিয়ে দিলেন, দেওয়ার পর এরকমও করতে পারেন, অথবা এখানে যদি বলেন যে এটাও আমি সাদা রাখবো তো এখান থেকে আবার সাদা কালার দিয়ে দেবেন, তাহলে আবার দেখতে পাবেন কালারটি চেঞ্জ হয়ে গেছে। বা এখান থেকে কালারটি চেঞ্জও করতে পারেন, এখান থেকে যে কোনো কালার রাখতে পারেন। সো দেখতে পাচ্ছেন এটা আমার লুকটা আলাদা রকম ডিজাইন লুকটা লাগছে আমার। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিও অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এরকম নতুন নতুন মজাদার ট্রিক আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তো নতুন কিছু শিখতে পারবেন আপনারা বা আমি কিছু শেখাতে পারবো। চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।